কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের বহু না হওয়া কাজ এই সময় কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। অনেক মানুষ যাদের বিভিন্ন কারণে বিয়ে আটকে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। মনের কিছু ইচ্ছা, যেমন আপনি একটা বাড়ি করতে চাইছেন, যেমন আপনি একটা বাহন তৈরি করতে চাইছেন, এইরকম ইচ্ছেগুলি পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির এই একাদশ ভাবে অবস্থান শিক্ষার ক্ষেত্রে একটা গতি নিয়ে আসবে। ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি মেষে অর্থাৎ কর্কটের দশমে থাকাকালীন কর্মপ্রাপ্তির জায়গাটাকে সুনিশ্চিত করেছেন। এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রেমের জায়গাটিকে, ভবিষ্যৎ পরিবার পরিকল্পনার ক্ষেত্রটিকে সুনিশ্চিত করবেন। এবং যেহেতু কাম ত্রিকোণ, এটি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত, তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবল ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন। পুষ্যা নক্ষত্রের মানুষরা একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে পারবেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা পুষ্যার ক্ষেত্রে কিছুটা দেখতে পাওয়া যায়। কিছু বাড়তি খরচ আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং লাইফে একটা সিস্টেম জেনারেট করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং কর্কট রাশি। দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন আগামী পয়লা মে 2024। তার এই সঞ্চার কন্টিনিউ করবে 14 মে 2025 পর্যন্ত। টানা এক বছর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন কর্কটের একাদশে অর্থাৎ বৃষ রাশিতে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের বহু না হওয়া কাজ এই সময় কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকা তারা প্রচুর কাজকর্মের ক্ষেত্রে সাকসেস পেতে চলেছেন এই আগামী এক বছরে। মনের বেশ কিছু পূর্ণ না হওয়া স্বাদ সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ষষ্ঠপতি নবমপতির উপস্থিতি এটি একক রাজ্য হিসেবে পরিচয় দেওয়া যায়। এবং যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা দীর্ঘদিন ধরে ভাবছেন, কিছু একটা পরিকল্পনা করছেন, কিছু একটা চাইছেন, মনের মধ্যে কিছু পূর্ণ না হওয়া স্বাদ ইচ্ছা উঁকি মারছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই ইচ্ছেগুলি পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের মধ্যে বেশ কিছুদিনের তিক্ত সম্পর্ক সেটা আবার ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে। অনেক মানুষ যাদের বিভিন্ন কারণে বিয়ে আটকে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির বক্রী থাকাকালে অর্থাৎ 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত, 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এই সময় প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি। বসের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। কর্মপ্রাপ্তি, দূরের কর্মক্ষেত্র থেকে ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি চলে আসা, স্বামী স্ত্রী এদের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার টেন্ডেন্সি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এরই সঙ্গে সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, স্পেশালি চেস্ট পেইন, হাঁপানি, শ্বাসের সমস্যা, স্নায়ু সংক্রান্ত পীড়া ইত্যাদিতে আপনার মায়ের ভুগবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো পারিবারিক সমস্যা জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। মনের কিছু ইচ্ছা, যেমন আপনি একটা বাড়ি করতে চাইছেন, যেমন আপনি একটা বাহন তৈরি করতে চাইছেন, এইরকম ইচ্ছেগুলি পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে যে ইচ্ছেগুলি আপনার ছিল সেগুলির ক্ষেত্রে কিছু মুভমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনি ভেবেছিলেন একটা বাড়ি তৈরি করবেন, সেই বাড়ি তৈরি শুরু হবে, কিন্তু সেই বাড়ি তৈরি কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে শেষ হবে না। অর্থাৎ আপনার ইচ্ছে পূরণ হতে শুরু করবে,
কিন্তু ইচ্ছে যে সম্পূর্ণ পূরণ হবে দেবগুরু বৃহস্পতি কিন্তু সেটি করবেন না। আপনাদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, মধ্যস্তরীয় বিদ্যা উচ্চ বিদ্যা ইত্যাদির ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে, কোনো একটি বিশেষ শিক্ষা সংস্থায় সংযুক্ত হতে চাইছিলেন সেখানে ভর্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, পারিবারিক অশান্তি থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কর্কট রাশি কর্কট লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা তাদের সন্তান হচ্ছে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে, বেশ কিছু পুরনো সম্পর্ক সেগুলি আবার ভালো হয়ে উঠবে, দ্বিতীয় সন্তান প্রাপ্তি তৃতীয় সন্তান প্রাপ্তি তার সম্ভাবনা রয়েছে, তারই সঙ্গে সঙ্গে বিয়ে যাদের হচ্ছিল না তাদের কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়া রেজিস্ট্রেশন হওয়া ডেট ফিক্স হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। দেবগুরু বৃহস্পতির একাদশে অবস্থান আরোগ্য প্রাপ্তিকে নির্দেশ করে, খুব সহজভাবেই আপনার শরীর কিন্তু সুস্থ হয়ে উঠবে। দেবগুরু বৃহস্পতির এই একাদশ ভাবে অবস্থান শিক্ষার ক্ষেত্রে একটা গতি নিয়ে আসবে, অর্থাৎ যে সমস্ত মানুষরা ভাবছেন যে পড়াশুনো শেষ করে দিয়েছিলেন আবার নতুন করে শুরু করবেন তাদের ক্ষেত্রে যে বুস্ট আপ দরকার সেই বুস্ট আপ কিন্তু আবার নতুন করে দেখতে পাওয়া যাবে। উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে উঠবে, যে সমস্ত মানুষরা প্রেম করতে চাইছেন কিন্তু ঠিক হয়ে উঠছিল না এতদিন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি মেষে অর্থাৎ কর্কটের দশমী থাকাকালীন কর্মপ্রাপ্তির জায়গাটাকে সুনিশ্চিত করেছেন, এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রেমের জায়গাটিকে ভবিষ্যৎ পরিবার পরিকল্পনার ক্ষেত্রটিকে সুনিশ্চিত করবেন, জটিল কোনো রোগ থেকে পরিপূর্ণভাবে মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন কর্কট, ইমোশনের উপরেও কিন্তু একটু নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে, বিবাহিত জীবনের অস্থিরতা কমতে চলেছে, ব্যবসার ক্ষেত্রে কর্কট যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং যেহেতু কাম ত্রিকোণ এটি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবল ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন। প্রথম নক্ষত্র পুনর্বসু বাড়বে আত্মবিশ্বাস ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে, কার্মিক উন্নতি খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়, মানসিক চেতনা পুনর্বসুর ক্ষেত্রে তার উন্মেষ ঘটবে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস পুনর্বসুর ক্ষেত্রে বাড়বে, ইষ্ট দেবতা খুঁজে পাওয়া দীক্ষা গ্রহণ ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনার যে আধ্যাত্মিক সত্তা আপনার যে আধ্যাত্মিক চেতনা তার সঙ্গে আপনার মানসিকতার একটা সংস্পর্শ সেটা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে, উচ্চশিক্ষা ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। পুষ্যা নক্ষত্রের মানুষরা একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে পারবেন, আঘাত প্রাপ্তির সম্ভাবনা পুষ্যার ক্ষেত্রে কিছুটা দেখতে পাওয়া যায়, ফাটকা টাকা পয়সা পুষ্যার ক্ষেত্রে আসতে পারে, মানুষকে কিছু দিয়ে ঠকেও যেতে পারেন পুষ্যা, বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে আপনাকে ডিস্টার্ব করে আসছিলেন যাদের কারণে আপনি সমস্যায় পড়ছিলেন যারা আপনাকে মানসিক শারীরিকভাবে নির্যাতন নিগ্রহ করবার চেষ্টা করছিলেন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া টোটালি আলাদা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে পুষ্যার ক্ষেত্রে। শরীরের পুরনো কোনো রোগ আইডেন্টিফাই হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, মায়ের স্বাস্থ্য নিয়ে পুষ্যা দুশ্চিন্তায় পড়তে চলেছেন, খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, ভারী কাজকর্ম পুষ্যাকে অ্যাভয়েড করতে হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পুষ্যার ক্ষেত্রে, খরচের উপর অবশ্যই পুষ্যাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, পুষ্যা যে কোনো রকম ভারী কাজকর্ম অ্যাভয়েড করুন, হঠাৎ আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, নতুন ব্যবসায় পার্টিসিপেট না করাই এই সময় ভালো, তবে পার্টিসিপেট করলেও নিজের দশার উপরে ডিপেন্ড করে পার্টিসিপেট করা যেতে পারে, অশ্লেষার খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে, নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে, কানেক্টিভিটি বাড়তে চলেছে অশ্লেষার ক্ষেত্রে, ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়বে, শরীর কিন্তু এই সময় কিছুটা হলেও দুর্বল অশ্লেষার ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য বাড়তে চলেছে, জ্যোতিষ তন্ত্র ইত্যাদি চর্চা করবার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে, নতুন শিক্ষায় সংযুক্ত হতে পারেন, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, নতুন ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়বে, কিছু বাড়তি খরচ আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং লাইফে একটা সিস্টেম জেনারেট করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত, শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে,
আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অশ্লেষারও অ্যাভয়েড করা উচিত। গোপন কোনো ক্রিয়ায় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন, বাড়ির লোক কোনোভাবেই মানছে না, হঠাৎ ধরা পড়ে গেলেন এবং বাড়ির লোকরা আপনার প্রেমকে অ্যাকসেপ্ট করে নিলেন। এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। অশ্লেষার কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, চুরি যাওয়া, নতুন করে আবার কিনে আনলেন এবং সেই জিনিসটা আবার খুঁজে পেয়ে গেলেন, এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নতুন ব্যবসায় অশ্লেষা নামতে পারেন, সাকসেস রেট অনেকটাই বেশি, অর্থভাগ্য ধীরে ধীরে ভালো হতে চলেছে। আলোচনার শেষ পর্বে আমরা কয়েকটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করব। কর্কটের একাদশে দেবগুরু বৃহস্পতি আসছেন, অন্যদিকে কর্কটের নবমে রাহু রয়েছেন। এই অবস্থায় রাহু এবং বৃহস্পতির অবস্থান আপনার কুণ্ডলিতে কেমন আছে, কোন দশা এই মুহূর্তে আপনার জন্য চলছে, সেটা অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত। তখনই কিন্তু আপনার জন্য প্রেডিকশন মিলতে দেখতে পাওয়া যাবে এবং প্রপার প্রেডিকশন আপনাকে সাকসেস এনে দেবে। দশা দেখার সঙ্গে সঙ্গে আরও তিনটি বিশেষ কুণ্ডলী আপনাকে দেখতে হবে। তার মধ্যে রয়েছে চতুর্বিংশাংশ, রয়েছে নবাংশ, রয়েছে দশমাংশ। এই তিনটি কুণ্ডলী আপনাকে অবশ্যই দেখতে হবে এবং মূল কুণ্ডলীর সঙ্গে D60 কুণ্ডলীর ম্যাচ রয়েছে কিনা, মিল রয়েছে কিনা, সেটাও অবশ্যই আপনাকে দেখতে হবে। প্রয়োজন রয়েছে বার্থ টাইম রেক্টিফিকেশনের এবং অষ্টবর্গ ক্যালকুলেশনের, তখনই কিন্তু আমরা আলটিমেট প্রেডিকশন করতে পারব। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ তথা আলোচনার জন্য আমাদেরকে ফোন করতে পারেন, কল করতে পারেন আমাদের বুকিং নাম্বারে, কিংবা আমাদের ওয়েবসাইটেও সরাসরি যোগাযোগ করতে পারেন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, অর্থাৎ বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের সকলের জীবন আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।